আসুন্না ভিশন সত্য ও সংস্কারের কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কাছে প্রশ্ন এসেছে যে ঘরে প্রাণীর ছবি, কার্টুন, প্রতিকৃতি বা মূর্তি আছে সে ঘরে সালাত আদায় করা যাবে কি না। যে ঘরের মধ্যে ছবি থাকে, কুকুর থাকে এবং যে কোনো ধরনের প্রাণীর প্রতিকৃতি থাকে, মূর্তি থাকে, ওই ঘরের মধ্যে সালাত আদায় না করাটাই শ্রেয় উত্তম। আর যদি আপনি এমন কোনো অবস্থানে আছেন যেখানে আপনার ছবি ছাড়া কোনো আর জায়গা নাই নামাজ আদায় করার মতো, এমন পরিবেশ বা পরিস্থিতিতে যদি আপনি কখনো পড়েন, তাহলে আপনি ছবিওয়ালা ঘরে বা কোনো মূর্তি বা যে কোনো কিছু থাকুক, ওই ঘরে আপনি সালাত আদায় করবেন নিরুপায় হয়ে, আপনার সালাত হয়ে যাবে। তবে শর্ত হলো আপনি সালাত মনোযোগের সাথে, খুশুখুজুর সাথে, সালাতের সম্পূর্ণ হুকুম এবং আহকামগুলো আদায় করে সালাত আদায় করলে আশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সালাত কবুল করে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক সময় ইচ্ছা করলেও মানে এই অন্যায় কাজ থেকে বাঁচতে পারি না। যেমন আমরা অনেকে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পক্ষে তা সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রীয়ভাবে আমাদের অফিস আদালতে বা বিভিন্ন জায়গায় কিছু ছবি টানানোর নির্দেশনা থাকে। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করলেও রাষ্ট্রীয় আইনকে তো আর অমান্য করতে পারি না, লঙ্ঘন করতে পারি না। তখন রাষ্ট্রীয় নির্দেশনা পালন করতে গিয়ে আমাদের বাধ্য হয়ে এগুলো করতে হয়। এই অন্যায়টা যদি আমরা করি, করলে যদি এটা রাষ্ট্রীয় সরাসরি নির্দেশনা হয়, তাহলে এটা দায় দায়িত্ব বা এটা এই অন্যায়ের যে প্রায়শ্চিত্ত বা গুনাহ হবে, এটা দায় দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আমাদের মনের ইচ্ছা এবং নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজেরই ফলাফল নির্ভর করে নিয়তের উপর। আমাদের ইচ্ছা থাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। সুতরাং এর বাহিরে যদি কিছু করতে হয় রাষ্ট্রীয় নির্দেশনার কারণে, সেটি দায় দায়িত্ব রাষ্ট্রই গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, সেটা ফলো করে জীবন যাপন করতে হবে। এটাই একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। আস-সুন্নাহ ভিশন সত্য ও সংস্কারের কথা বলে।